দিনের দাওয়াত দেওয়ার জন্য একদিন রাস্তা দিয়ে যখন রানা করলেন রাস্তার পাশে কবরস্থান এমনি করে মুসা আলাই সালাম কবরের দিকে তাকায়া কবরের পারে দাঁড়াইয়া গেলেন দাঁড়াই এমনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ সকল কবর কবরের আজাব তুমি মাফ করে দাও কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এই যখন দোয়া করলেন আল্লাহর মুসা موسی আলাইহিস সালাতু নজর একটা যুবকের কবরের দিকে চলে গেছে উনার অন্তরের চোখ দিয়ে তাকাইয়া দেখে যুবকের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে করে موسی আলাইহিস সালাতু ওয়াস এই গ্রামের মহল্লা জালা ছিল সবাইকে ডাকলেন ডাকিয়া বললেন এই কবরটা কার এই কবরটা কার তখন মহল্লাবাসী গ্রামবাসী বলল এটা বুড়া একটা মহিলার সন্তানের কবর বুড়া একটা মহিলার সন্তানের কবর কিছুদিন পূর্বে এই যুবকটা মারা গেছে কোনার আম্মা কে আনেন ও হুজুর কি হয়েছে ও এই যুবকের কবরের মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এই কথা যখন এই বুড়া মহিলার কানে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এই পুলা মহিলাটা আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে আসেন না ঘরে বসে বসে নি কান্না করতেছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী এমনি করে এই মহিলাটার কাছে গেলেন আর যায় বলতেছেন মাগো গো মা তোমার সন্তান কি কিছুদিন পূর্বে দুনিয়াতে চলে গেছে এমতেকাল করেছেন বলে হা আমার সন্তান তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে কোমাগো তোমার সন্তান তো কবরের ভিতরে আজাবে বুক করতেছে দয়া করে আপনি maaf করে দেন না এমনি করে উনা দুই চোখের পানি ছেড়ে কেদে কেদে কান্না করে বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আমার এই সন্তানকে কোনো কোনো দিন ক্ষমা করব না নাউজুবিল্লাহ বলেন আর হজুরে বলেন না কোন কোনো দিন আমার এই সন্তানকে ক্ষমা করবো না কবরের ভিতরে ইমন পাবে আজা বাবার আল্লাহ আপনার সন্তানকে দিতেছে কবরের ভিতরে আগুনের ভিতরে হাউমাও তো একান্তেছে ও আপনি আপনার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন না বাবা অশ্বিন কালেও এই সন্তানকে আমি ক্ষমা করবো না আপনার মনে কি বেটা আপনি বলেন একটু বলেন আপনি একটু বলেন না এই কথা বলার পরে বলার পরে ডেকে ডেকে বলে আল্লাহর পয়খাম্বর মশারমসা এ যখন পেটে ছিল ওর আব্বা দুনিয়ার বিদায় হয়ে গেছে আমি মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায় এক কাজ তর্ব করে আমার সন্তানদের আমি বড়ো বনাইছি আমি লেখাপড়া করাইছি উচ্চ লেভেলে শিক্ষিত বানাইছি বানানোর পরে আমি তারে সুন্দর করে ফুটফুটে একটা আমি একটা পুত্র বধুগরের মধ্যে মেনেছি আর বিবির কথা শুনে আমাকে জুরে আমার কোমরের মধ্যে মিমুন এক লাত্তি দিয়েছে ও আল্লাহর পয়গম্বর মুসা লাত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কোমর ভেঙে গেছে এতএব আমি বালা করে হারা হইতে পারি না সুজা হইতে পারি না হারতে পারি না চলতে পারি না ওই দিন আমার সন্তান যখন আমাকে লাত্তি মেরেছিল আমি ওই দিন আল্লাহর দরবারে আমি বদুয়া করেছিলাম আমার বদুয়ার আমার আল্লাহ কবুল করে নিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার বদুয়া কবুল করেনি নি আল্লাহ সুদুয়া করবে তাও কবুল বদুয়া করবে তাও কবুল ও বুঝে ওই কবুল মা বাপ যেই দোয়া করবে এই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নেবে জুরে জুরে কোন সুবহান আল্লাহ এখন এখন এই মহিলা বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা নবী আমি অনেক কষ্ট করে আমার এই সন্তানটাকে আমি মানুষ করেছিলাম কিন্তু কর বিবির কথা শুনে আমাকে ইমুন ভাবে মেরেছে আমি ভালো করে এখনো বসতেও পারি না উঠতেও পারি না আমাকে ইমুন কষ্ট দিয়েছে আর আমি আল্লাহর দরবারে তার জন্য বদুয়া করেছি আমার আল্লাহ তার ইমুনে অসুখ দিয়েছে অল্প দিনের ভিতরে আমার আল্লাহ তার দুনিয়াতে নিয়ে গেছে দুনিয়াতে নিয়ে গেছে এই কথা বলার পরে তো মা আমি নবী হয়ে আপনার কাছে দুই হাত জোর করে বলছি আপনার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলতেছে এই সন্তানটা মা মা বইয়া কান্না করতেছে আপনি দয়া কইরা মায়া কইরা আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন মাফ করে দেন ডেকে ডেকে বলে ও মুসা পয়গম্বর আমি আমার এই সন্তানকে কখনো কোনো দিন মাফ করব না না ও মুসা পয়গম্বর আমার সন্তানকে কোনো দিন মাফ করব না

আর আমি যখন আপনাকে বলবো চক্ষু খুলেন আপনি চক্ষু খুলবেন আর আমি যখন আপনাকে বলবো আপনি কবরের দিকে তাকান আপনি কবরের দিকে তাকাইবেন জোরে জোরে কোন সুবহান এই কথা যখন বললেন বললেন এমনি মুসা আলাইহিস সালাতু সালাম ডেকে ডেকে বললেন ডেকে বললেন ও যুবকের মা আপনার চক্ষুগুলো বন্ধ করে নেন এখন বন্ধ করে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর মুসা ডেকে ডেকে বলে মা আপনি কবরের দিকে একটু তাকান এমনি কুলা এই মহিলা যখন সন্তানের কবরের দিকে তাকাইলেন তাকানের সঙ্গে সঙ্গে একটা সিল্লি দিয়া জমিনে পেউস হয়ে পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী দাঁড়াইয়া আছেন কোন কথা বলেন না অনেক কান করে যখন ওনার হুঁশ হইল হুঁশ হওয়ার পরে এমনি করে মা কান্দেনার বলেন আল্লাহ এ আমার কি দেখাইলা যেই সন্তানকে আমি 10 মার 10 দিন পেটে বুজাইছি আয় আল্লাহ কত কষ্ট করে লালন পালন করছি আল্লাহ এই সন্তানের কবরে আমি দি দেখলাম তার কবরের ভিতরে শুধু আগুন আর আগুন কবরের ভিতরে এরকম দুইটা হাত দিয়া আমি শুধু আম্মারে ডাকতেছে আর বলতেছে আম্মা গো ও আম্মা তুমি আমাকে maaf করে দাও maaf না করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না এরকম ভাবে মা মা ডাকতেছে ও বিজি আপনি সাক্ষী থাকেন আমি আল্লাহর সাক্ষী রাইখা বলি আপনাকে সাক্ষী সাক্ষী রাইখা বলি আমার সন্তান যা অন্যায় করছে যা অপরাধ করছে আমি আল্লাহ রস্তে মাফ করে দিলাম আমার আল্লাহ জানে আমার সন্তানের মাফ করে দেয় এই কথা যখন মা বললেন বলার সঙ্গে সঙ্গে এমনি করে এমনি করে সঙ্গে সঙ্গে সন্তানের গু রাজা আল্লাহ মাফ ফেরা দিলেন মা দোয়া করলেন আল্লাহ আমি মা দোয়া করলাম আমার সন্তানের গু রাজা মাফ ফেরা দাও আর আমার সন্তানের কবরটা তুমি বেসরে বাগান বানায় দাও এই জন্য আমার বাসন বাবা ভাইরা মার দোয়া আল্লাহ কবুল মা ভালো দোয়া করলে নেক দোয়া করলে কবুল বদুয়া করলেও কবুল এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে দুলে বলেন কষ্ট দেওয়া যাবে না আমার বাজান বাবা ভাইরা অনেকে বলতে পারেন হুজুর আমার আব্বাও তো দুনিয়াতে নাই আমার মাও তো দুনিয়াতে নাই কার কাছে যাব কার কাছে যাব গো আমার বাজান বাবা ভাইরা আপনার মা বাপ যদি দুনিয়াতে না থাকে আপনার মা বাপ যদি কবরে শুয়ে থাকে মায়ান নবী রহমতুল্লিল আলমিন আমাদেরকে দুয়া শিক্ষা দিছেন আপনি প্রত্যেক জুমার দিন যায় মা বাবার গুরের পারে দাঁড়ায়া আপনি কোরআন তালাওত করেন দুরুদ পড়েন মা বাবার জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেন আপনার আব্বা আম্মার আত্মা শান্তি পাবে দোয়া পাবে আপনি নেক্সট সন্তান হতে পারবেন বলেন সুবাহান আল্লাহ যার আব্বামা নাই তার জন্যই শর্ত আর যার আব্বাম্মা আছে বেশি বেশি পরিমাণে মা বাবার খেদম পরা কথা বলেন ঠিক না বেটি ঠিক না বেটি কথা শুই না মা বাবারে গুছসা সাফা সুফর দাঁঠলাই দেও দাঁঠলাই কথা কোন ঠিক না বেটি ইমুন সন্তান আছে বিবির কথা শুননা মা বাবার উপরে হাত উঠাকে কি উঠা না আরো জুড়ে বলেন উঠা কি উঠা এই বিবির কথা শুনে কি মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আরো জুড়ে বলেন যাবে যাবে না বিবি কে বুঝাবেন বিবি হে আমার আমার আব্বা আম্মা কই বা দুনিয়াতে থাকবে আল্লাহর ডাকে সারা দিয়া কবরে চলে যাবে এত এ বিবি হে আমার যতদিন আব্বা আম্মা বেঁচে থাকবে আব্বাম্মার খেদমত করবো আব্বাম্মার থেকে আমরা দোয়া নিব আল্লাহ যেন শান্তিতে সুখে দে দুনিয়াতে আমাদেরকে চালাই আখেরাতে আল্লাহ জান্নাত দান করে কথা বলেন ঠিক না বেটি আপনি যদি আব্বা মনে কষ্ট দেন আপনার সন্তানও কিন্তু আপনার মনে কষ্ট দিবে কথা বলেন ঠিক না বেটি আর জুড়ে বলেন ঠিক না বেটি ইমুন নজির আছে ইমুন নজির আছে

মানে নিজের সন্তান জবাব দেয় বা আপনি যেমন আপনার দাদা দাদির ফালাই দিয়ে আসতেছেন আপনারাও শুনুন রাখেন আপনারা যেমন এরকম বুড়া হয়ে যাবেন আমিও কিন্তু আপনাদেরকে জঙ্গলে রেখে আসব কথা বলেন ঠিক না হেতেরটা হেতি রাখে লাইলে উঠাই না এই জন্য আমার বাজান আব্বাম্মার মনে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি আব্বাম্মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ

চাঁদ কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের কে ছাড়ি আপনি বিনে কিলাবু হবে ধরাইয়া মোরা বছিয়া আল্লাহুম